হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। এখানে প্রচুর ঠান্ডা, পাশাপাশি বৃষ্টি। তারপরে বের হয়ে গেলাম একটু ঘুরে দেখবো। এখন বর্তমানে আমি আছি আমাদের শহরের সেন্টারে। এখানে সাজানো হচ্ছে, ডিসেম্বর উপলক্ষে নিউ ইয়ার অনুষ্ঠান হবে এখানে। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে সাজানোর কাজ চলতেছে, পাশাপাশি এখানে মিউজিক, কাফি, অনেক ধরনের আয়োজন করা হয়েছে। এখানে সুন্দর করে সাজানোর কাজ চলতেছে। আপনারা দেখতেই পারতেছেন এখানে বিভিন্ন ধরনের গাছ দেওয়া আছে, এগুলি রিয়েল গাছ। এগুলি দিয়ে একটা পুরাটা সাজানো হবে অনেক সুন্দর করে। তো আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন এখানে কত আয়োজন করা হয়েছে। এখানে এখনো সাজানোর কাজ চলতেছে, শেষ হয়ে সারে নাই। এই সেন্টারটাকে বছরে দুইবার সাজানো হয়, একবার সাজানো হয় গরমের সময়, আবার সাজানো হয় ডিসেম্বরে। তবে ডিসেম্বরে যেভাবে সাজানো হয় সেটা অনেক স্পেশাল থাকে। এটি হচ্ছে আমাদের শহরের সিটি হল। আপনারা এর আগেও দেখতে পাচ্ছেন এই জায়গাটা একদম খোলামেলা ছিল, কিন্তু আপনারা দেখেন এখন এই জায়গায় বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে। এখানে প্রচুর পরিমাণে বাতাস এবং কি বৃষ্টি হচ্ছে কন্টিনিউ। এটি হচ্ছে আমাদের শহরের পোস্ট অফিস। আমরা আমাদের বেশিরভাগ কাজই পোস্ট অফিসের মাধ্যমে করে থাকি। এখনও একটি প্যাকেট পাঠালাম পোস্টের মাধ্যমে। আপনারা এখানে যে বোর্ডগুলি দেখতেছেন সবই হচ্ছে পার্সোনাল বোর্ড। আমি আজকেও চলে আসছি আমাদের এখানে পানির সাইটে। ওয়েদার খারাপ, ভালো ওয়েদার দেখে বের হয়েছিলাম, আর মাঝখানেই অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা দেখতেই পারতেছেন আকাশের কী অবস্থা, কালো হয়ে আসছে। আপনারা আমার সামনে যেটি দেখতেছেন এটি হচ্ছে কাঠ মিউজিয়াম। আমরা যে তাস খেলি সেটির মিউজিয়াম, এখানে তাস তৈরি করা হয়। এখানে ওয়েদার খুবই খারাপ, এই ঠান্ডার মধ্যে কাজে যেতে গিয়ে পরে গিয়ে পায়ের মধ্যে ব্যথা পেয়েছি, যার জন্য ভালোভাবে ভিডিও করতে পারতেছি না। আমি নর্মালি এটা নিয়ে কাজে যাই, সেদিনও কাজে যাওয়ার সময় এটা নিয়ে পরে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছি, দুই হাঁটুতেই। তারপরে আমি ডাক্তারের কাছে যাই এটার চিকিৎসার জন্য। ডাক্তার বলে আমাকে রেস্ট করতে হবে, হাঁটাচোরা কম করতে হবে, যার জন্য আমি বাহিরেও তেমন একটা যাইতে পারতেছি না আর ভালোভাবে ভিডিও বানাইতে পারতেছি না। তারপরে চেষ্টা করতেছি আপনাদের জন্য ভিডিও বানানোর জন্য। তো আশা করি খুব তাড়াতাড়ি পাও ভালো হয়ে যাবে, তারপরে আবারও আমি চেষ্টা করবো ভালো ভালো ভিডিও আপনাদের সামনে দেওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়।